মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের এক কিংবদন্তির নাম। পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমি যখন ক্যাডেট, তিনি আমাদের একজন প্রশিক্ষক ছিলেন। সে সময় তার সাথে প্রথম দেখা। পরে 68 সালে আমরা কমিশন পেয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি। মিলিটারি একাডেমিতেই আমাকে তৎকালীন মেজর জিয়াউর রহমান বলেছিলেন যে তুমি এখান থেকে একাডেমি থেকে পাশ করে যাওয়ার পরে পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা সবাই বাঙালি, অফিসারদের মধ্যে 50-50, অর্ধেক পাঞ্জাবি, পাকিস্তানি, পাঠান ইত্যাদি, আর অর্ধেকের মতো প্রায় বাঙালি থাকে। তিনি তখনই বলেছিলেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালিদের ভবিষ্যৎ, বাঙালিদের গর্ব, সুতরাং সেখানে যেন আমি যোগদান করি। তো তার কথায় অনুপ্রাণিত হয়ে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়েছিলাম। সে 68 সালে একাডেমি থেকে বের হয়ে আসার পর তার সাথে দেখা হয় মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। মার্চ মাসে পাকিস্তানিদের সাথে, পাকিস্তানি সামরিক জান্তার সাথে বাংলাদেশের 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য দর কষাকষি চলছিল। ইয়াহে খান তার কয়েকজন সহকর্মী সহ আওয়ামী লীগের একটি টিমের সাথে, শেখ মুজিব এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে বসে দিনের পর দিন আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন কিভাবে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা হবে, কিভাবে তারা পাকিস্তানের ক্ষমতায় যাবেন। এটাকে আমি দোষের কিছু মনে করি না, এই কারণে যে তাকে জনগণ ভোট দিয়েছে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য। কিন্তু তারা একটা জিনিস অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন যে পাকিস্তানিদের মুখে মুখে যেটা করছে এটি একমাত্র নাটক। তারা এই আলাপ আলোচনার অন্তরালে সাদা পোশাকে সৈনিকদেরকে পাকিস্তান থেকে বিমানে করে নিয়ে আসছিল, এবং আমি নিজেও 16 মার্চ পাকিস্তানের মুলতান থেকে ঢাকায় আসি। সেদিন প্লেনে দেখলাম যে সব সিভিল ড্রেসে সেনাবাহিনীর লোকজন বসে আছে, এবং ঢাকা এয়ারপোর্টেও গিজগিজ করছে সৈনিকরা। সেখানকার পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন একটি যুদ্ধ আসন্ন। যাই হোক, কিন্তু আওয়ামী লীগের নেতারা সেটা বুঝতে পারেন নাই যে তাদেরকে এইভাবে চিট করা হবে বা তাদের সাথে প্রতারণা করা হবে। তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। আমরা যারা সামরিক বাহিনীতে ছিলাম, আমরা তাদের এই সামরিক প্রস্তুতি দেখে আমরা অনেকটাই চিন্তিত ছিলাম এবং তাদের প্রতি সন্দেহ পোষণ করতাম। তখন বাংলাদেশে যারা কর্মরত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসাররা, এদের মধ্যে সবচেয়ে সিনিয়র ছিলেন ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার, সিলেটের অধিবাসী। তিনি কর্নেল ওসমানির মাধ্যমে শেখ সাহেবের সাথে যোগাযোগ করেন এবং বললেন যে যদি পাকিস্তানিরা হয়তো একটা ক্র্যাক ডাউনে যেতে পারে, যদি তিনি অনুমতি দেন তাহলে বাঙালি সৈনিকরাই পাকিস্তানিদেরকে বন্দি করে আমরা স্বাধীনতা কার্যকর করতে পারি, সব বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করতে পারি। কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়েছে, শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা রাজনৈতিক বিষয়, আলাপ আলোচনা চলছে, সামরিক বাহিনী এখানে করণীয় কিছুই নেই। এই পর্যায়ে আমরা কিছুটা নিরাশ হলাম, কিন্তু তবুও আমাদের চোখ কান আমরা খোলা রেখেছি। 25 মার্চ তারিখে আপনারা জানেন একটা ভয়াবহ মিলিটারি ক্র্যাকডাউন, গণহত্যা চাপিয়ে দেওয়া হলো নিরাপরাধ নিরস্ত্রদের উপরে, এবং এই হত্যাকাণ্ডের ফলে সারা দেশে মানুষ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এবং 25 তারিখ রাত থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা যারা অনেক বক্তৃতা দিয়েছেন মাঠে ঘাটে, যারা দেশবাসীকে প্রস্তুত করেন নাই, তারা প্রথম সুযোগেই দেশ ত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় লাভ করেন। কিন্তু এমন একটি সময় দেশবাসী তখন এই ভয়াবহ মারণাস্ত্রের সামনে একেবারেই অসহায় হয়ে পড়েছিল, তাদেরকে সাহস দেওয়ার কেউ ছিল না, কোন রাজনৈতিক নেতাকে তখন খুঁজে পাওয়া যায়নি। এ ধরনের একটি মহেন্দ্রক্ষণে এবং মহা বিপদের সময় একটি মাত্র কণ্ঠ বাংলাদেশের 7 কোটি মানুষকে উদ্দীপ্ত করেছিল, আশা জুগিয়েছিল, সাহস দিয়েছিল, সেই কণ্ঠ হলো 25 মার্চ গভীর রাতে, 26 মার্চ রাতে চট্টগ্রামের ক্যান্টনমেন্টে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা।
মেজর জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণার ফলে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় এবং সারা বাঙালিরা আশ্বস্ত হয় যে তাদের পক্ষে অস্ত্র ধারণ করার মতো ব্যক্তিরা রয়েছে। তারা কেবলমাত্র যে বন্দুকের এবং মেশিন গানের গুলি শিকার হবে তাই নয়, এর প্রত্যুত্তর দেওয়ার মতো বীর বাঙালি সৈনিকরা মাঠে প্রস্তুত আছে। এটি জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের ইতিহাস ক্রমাগত বিকৃত করা হচ্ছে। মেজর জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই সাহসী ভূমিকার কথা মনে হয় যে ইতিহাসে তারা উল্লেখ না করতে পারলেই বাঁচে, এবং মনে হচ্ছে জনগণকে ধারণা দেওয়া হচ্ছে যে কেবলমাত্র ভাষণের মাধ্যমেই বোধহয় দেশ স্বাধীন হয়ে গিয়েছে। এই যে লক্ষ লক্ষ লোক জীবন দিল, মহিলারা তাদের সম্মান হারালো, পুত্র কন্যা হারালো পিতারা, স্বামী হারালো তার স্ত্রীকে, স্ত্রী হারালো তার স্বামীকে, এই যে ভয়াবহ বিপর্যয়ের সময় যারা বীর বিক্রমে যুদ্ধ করেছে, বাঙালিদেরকে সাহস জুগিয়েছে, যারা ট্রেনিং দিয়ে মুক্তিবাহিনী গড়েছে, তাদের কথা রাজনৈতিক নেতারা উল্লেখ করতে চান না। আমি একটি ছোট উদাহরণ দেই। ধরুন একটা সিনারিও কল্পনা করেন যেখানে নির্বাচিত নেতারা সব ভারতে পালিয়ে গিয়েছেন, যদি মেজর জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পূর্ব পাকিস্তানের, তৎকালীন পূর্ব পাকিস্তানের যশোর, কুমিল্লা, জয়দেবপুর, সৈয়দপুর এবং চট্টগ্রাম, এই পাঁচটি জায়গায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়ন মোতায়েন ছিল, এরা যদি বিদ্রোহ না করত, জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করতেন, তাহলে কি দাঁড়াতো? তাহলে সিচুয়েশনটা তো এমন যে বাংলাদেশে নেমে আসতো কবরে শান্তি। জনগণ, নেতারা পালিয়ে গিয়েছেন, জনগণ ঘরের মধ্যে পালিয়ে থাকতেন, অবরুদ্ধ হয়ে থাকতেন, এবং আমরা পাকিস্তানিদের বুটের তলায় পিষ্ট হতাম। তারা দাপিয়ে বেড়াতেন, আমরা ভীত সন্ত্রস্ত চুপচাপ হয়ে আকুলভাবে সৃষ্টিকর্তার কাছে শুধু প্রার্থনাই করতে পারতাম। কিন্তু এবং যদি তখন দেখা যেত যে সারা বাংলাদেশে শান্তি বিরাজ করছে, কলকাতায় অবস্থানরত বা আগরতলায় অবস্থানরত নির্বাচিত গণপ্রতিনিধিরা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছে যে আমরা নির্বাচিত প্রতিনিধি, আমাদেরকে পাকিস্তানের পার্লামেন্টে বসতে দেওয়া হোক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানো হোক, বিশ্ব জনমতের চাপে হয়তো তখন তাদেরকে ফেরত আনা হতো এবং শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। এর ফলে যেটি দাঁড়াতো, বাংলাদেশ কখনোই আর স্বাধীন হতো না, স্বাধীনতা যুদ্ধ শুরু হতো না, এই জিনিসটি উপলব্ধি করতে হবে। এবং মেজর জিয়াউর রহমানের ঘোষণা এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সাহসী সৈনিকদের বিদ্রোহ করা এবং পাকিস্তানি বাহিনীর সাথে 26 মার্চ থেকে যুদ্ধ লিপ্ত হওয়ার কারণে এই দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং স্বাধীনতার যে সবচাইতে শক্তিশালী, সবচাইতে বিপদময় যে অধ্যায়, যে বিপজ্জনক অধ্যায় সশস্ত্র সংগ্রাম, সেটি শুরু করেছে বাংলাদেশের সাহসী সৈনিকেরা, এবং যার ফলে 9 মাসের যুদ্ধে দেশটি স্বাধীন হয়েছে। কিন্তু এই যে সশস্ত্র সরায়ে যে সবাই এখন ইতিহাসের মধ্যে দেখবেন, বীরাঙ্গনাদের কথা বলা হয়, অনেক রাজনীতিবিদরা বক্তৃতা দিয়ে দেশ স্বাধীন করা হয়েছে এটা বলা হয়, কিন্তু যারা জীবন দিয়েছে, হাজারো ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, 71-এর মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, এই যুদ্ধে সাধারণ মানুষ যারা জীবন দিয়েছে, বীর বিক্রমে লড়াই করেছে, তাদের কথা ইতিহাসে মর্যাদার সাথে উল্লেখিত হয় নাই। কিন্তু বাস্তবতা হলো এই যে মেজর জিয়াউর রহমানের ঘোষণা এবং তার এই সাহসী পদক্ষেপের ফলে বাঙালিরা সাহসের সাথে পাকিস্তানিদের মোকাবেলা করেছে, বীর বিক্রমে যুদ্ধ করেছে, যার ফলশ্রুতিতে 9 মাসের যুদ্ধের পরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এখানে এই ঘোষণা জিয়াউর রহমানকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্বের আসনে তাকে বসিয়েছে, এবং একজন সৈনিক হিসাবে দেশবাসীর প্রতি তিনি তার কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। এজন্যই জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের কাছে এত প্রিয় এবং তিনি পরবর্তীকালে একজন নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন, এবং তার গুণে, তার সততা, তার দেশপ্রেম বাংলাদেশের জনগণের মনে অক্ষয় আসন গেড়ে বসেছে। জিয়াউর রহমান এমন এক মহান ব্যক্তিত্ব যার সম্বন্ধে দেশের জনগণকে আরো অবহিত করা প্রয়োজন, যেহেতু আমরা ইতিহাস বিকৃতির শিকার, বাংলাদেশের ইতিহাসে সত্য কথন খুঁজে পাওয়া যায় না, বর্তমান শাসক গোষ্ঠী মিথ্যার বেসাতি চালিয়েই যাচ্ছে এবং এভাবে ইতিহাস বিকৃত করে যাচ্ছে, যার ফলে জিয়াউর রহমানের মতো একজন মহান মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিককে তারা মাঝে মাঝে
বলতে চায় যে তিনি পাকিস্তানের অনুচর ছিলেন কিংবা আইএসআই এজেন্ট ছিলেন এবং সর্বশেষে তার মতো একজন বীর যোদ্ধার খেতাব পর্যন্ত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। সুতরাং এদের যে কি মন মানসিকতা এটি দেখে দর্শকবার দেশবাসী নিশ্চয়ই লজ্জিত। সারা বিশ্ববাসী অবাক হয়ে দেখছে যে বাংলাদেশের শাসন ক্ষমতায় বিনা ভোটে এমন একটি দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে যারা কাউকে সম্মান করে না, যিনি স্বাধীনতার ঘোষক তাকে সম্মান করে না, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে না, কেবলমাত্র লুটপাট চালিয়ে যাওয়াই তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার মূল উদ্দেশ্য। কোন মানুষকে তারা সম্মান করবে না, বাংলাদেশকে একটা চুরি স্বর্গরাজ্যে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনাকে।